হালি শহর ওয়াডস্থ নারিকেলতলা এস আলম বি আলমগলি যুবক ও তরুণদের উদ্যোগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মিলন মেলা উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার ছয় জানুয়ারি বিকেলে সিডিএ বালুর মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেই এলিট ফোর্স ও দিগন্ত একাদশ বিকেলে দ্বিতীয় ম্যাচে অংশ নেই দেলোয়ার ওয়ারিডস ও প্রিয়াম একাদশ রবিন লীগ ভিত্তিক খেলায় শীর্ষ দুটি দল চলতি মাসের শেষ সপ্তাহে শুক্রবার বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে শুক্রবার উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করে ফুটবল উৎসবের উদ্বোধন করেন উনচল্লিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজি মোহাম্মদ আসলাম সাবেক ফুটবলার মাহবুব এলাহি সমাজ সেবক মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ হাসিমিয়া এম এ হাসান সাবেক ফুটবলার উত্তম মহাজন নব লুৎফুর রহমান মোহাম্মদ হারুনুল রশিদ টুর্নামেন্ট উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে মিজানুর রহমান দেলোয়ার হুসাইন মোহাম্মদ আসলাম ক্রীড়া সংগঠক মোহাম্মদ বাবুল হুসাইন বাবলা খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ হারুন আব্দুল কাদের এস এম তারেক চতুর্থ রেফারি মোহাম্মদ তামিম আমি মনে করি এখানে যারা আজকে ফুটবল খেলা ছোট্ট নবীন এবং প্রবীণ যারা আছেন তারা খেলছেন তাদের মাধ্যমে আমাদের দেশকে ফুটবলের দিকে আমাদের দেশ অনেক পিছনে রয়েছেন এই এই মাঠ থেকে একদিন দেখা যাবে জাতীয় পর্যায়ে খেলার মতো সেরকম যোগ্যতা অর্জন করবে বলে আমি আশা প্রকাশ এই মাঠ থেকে একদিন জাতীয় দলের খেলোয়াড় অলরেডি এখানে চট্টগ্রাম লীগের খেলোয়াড়রা অনেকে অংশগ্রহণ করতেছে এবং যে যিনি খেলা পরিচালনা করছেন হারুন উনি আমাদের সাথে কিন্তু সময় এই মাঠেই খেলছিল তাই আমি আজকের এই খেলার সফলতা কামনা করছি উদ্বোধনী দুটি খেলায় প্রথমে রুবেলের দেওয়া গোলে এলিট ফোর্স দিগন্ত একাদশকে হারাই এবং দিনের দ্বিতীয় ম্যাচে দেলোয়ার ওয়ারিটস ও প্রিয়াম একাদশ দুই দুই গোলে ড্র হয়েছে রাহাত হাসান দুটি এবং দেলোয়ার দীপু একটি করে গোল করেন আগামী শুক্রবার বিকেলে পরবর্তী আরও দুটি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রামের সম্মানিত সভাপতি